দি ঠাকুরকে না দিয়ে খায় রোগ হয়, দুঃখ হয়, বহুত দুষ চুরি করি খায়। ভগবান বলছে আমার দ্রব্য তোমরা চুরি করে খাবে, আমাকে দিয়া খাও, আমি খাইয়া তোমাকে তো দিব, প্রসাদ করি তোমাদেরই দিব, তোমরা খাবে প্রসন্ন হবে, আনন্দ হবে, রোগ যাবে, প্রসাদ প্রসাদ যারা পূজন করে কোনো রোগ হয়, প্রসাদ যারা পূজন করে শরীর প্রসাদময় হয়ে যায়, মদ খায় না, মদের গন্ধ করে, পেঁয়াজ খায়, এখানে পেঁয়াজ খায়, এখানে গন্ধ আ যায়, আমি বুঝতে পারি এ পেঁয়াজ খায় গন্ধ আয়, এই যে তুলসী, তুলসীর গন্ধে বৈকুণ্ঠ, তুলসী সনন্দর সনত কুমার এরা তুলসীর গন্ধ পাইয়া ভাবছে কোথায় গন্ধ, এই গন্ধ অনুসারে চিন্তা করো এই তুলসীর মধ্যে কি গন্ধ আছে, আমরা পাই না কেন, আমরা পাইলে তুলসী থাকবে না, আমরা যদি গন্ধ পাই তো তুলসী থাকবে না, এই তুলসী কেবল ভগবান বলছেন তুলসী আমার কত প্রিয়, তুলসী দল মাত্রে ন, এক পাতা তুলসী সুন্দর লাগবে না, জলস্য জলের সঙ্গে মিশে গিয়া তুলসী ধনমাত্রে ন, জলস্য চলু কেন বা যেন আমার চরণে দা দে বিক্রয় কেন, ভগবান বলে আমি বিক্রয় হয়ে যাই, এক পাতা দুই পাতা নয়, এক পাতা তুলসী জলের সঙ্গে মিশে গিয়া ভগবানের চরণে যারা দে, ভগবান বলছে আমি ঋণ শোধ করতে পারবো না, এক কথা তুলসী দিল তার ঋণ বিক্রয় হয়ে গেলাম, ঋণ শোধ করতে পারবো না, আমি তার কাছে বিক্রয় আমার কিনে নিল, আর কি বলবেন ভগবান, এ তো তুলসীর মহিমা, সেই তুলসী দল মাত্র ন, তুলসী রে তো তারপরে কি বলছি ব্রজবাসীর কথা বলতেই হবে, ব্রজবাসীকে জানতে হবে, ব্রজবাসীকে আদর প্রিয়ার সম্মান না করো ভগবান পাবে না, কেন পাবে না, তোমার লালাকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসবে না, তোমার লালাকে ভালোবাসে এ যে ভালোবাসে তারে আমি ভালোবাসি, ভগবান এইরকম আমার প্রিয়জন ভালোবাসে, ভালোবাসি এত প্রিয় হইল কেন, ভগবানের কৃপা না করে ভগবান কৃপা করবে না, এত প্রিয় কেন, ভগবানের আলা বুলা গুয়ালা, ভগবানকে বলে আলা বুলা গুয়ালা, কত জানি তারা সরল সুজা, কুটি নাটি নাই ভগবানের বুঝছে, কুটি নাটি নাই আলা বুলা গুয়ালা, তারা
জানে না আমার গুরুই রাধা রানী আমার গুরুই রাধা রানী আমার গুরু গোপালই আমার লালা আর জানে না আর আর কোনো দেবতার কথা বলো না আর কোনো কথা বলো না আমার লালা কৃষ্ণ ভগবান না না কে বলছে ভগবান আমার মহারাজের লালা মহারাজ নন্দ মহারাজের লালা এ আমার কৃষ্ণ ভগবান জানে না এই যেমন প্রেম পারবে কোনো মানুষের রোবাদের মতো কৃষ্ণকে ভালো কেউ বাঁচতে পারবে না এই জন্য রোবাদেরই জানে আর কেউ জানে কৃষ্ণকে ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত ঐশ্বর্য আমরা ভগবানকে কৃষ্ণকে ভগবান আমি কৃষ্ণের দাস ভগবানকে দাস মানে না আমার লালা আমি দা এ জগৎ সে কি জানে ঐশ্বর্য আমি ভগবান আর ভগবান কোথায় ভগবানকে সখা মনে করবো ভগবানকে সখা মনে করবো ভগবানকে আমার প্রতিমান করবো ঐশ্বর্য ভগবান বলে তোরে আর তুই আমাকে ভগবান বলে আমিও তোরে দাস ভাবে জগৎ দাস ভাবে আমরা দাস ভগবান কৃষ্ণ আমার প্রভু আমি তার দাস কিন্তু ব্রজবাসী আছে না ব্রজবাসী তারা প্রেম তারা প্রেমের সহিত আমার লালা সেইরকম বলা হতে পারে কেউ কৃষ্ণকে লালা বললে বাবা রে বাবা কৃষ্ণ ভগবান কৃষ্ণ গোবর্ধন ধরলো প্রকাশ প্রকাশ মারলো খালি দমন বাবা রে বাবা যে বাতাসে ফাটিগুলি মরে যায় আরে খালি খালি দহে সাঁতার কাটে এগুলি দেখি আমরা কি ভগবান মানব না কি ভগবান জ্বালাতে পারে তা দেখিও না দেখে দেখে জানে মানে না তারা মানে না এত আমি রচনা করছি ব্রজবাসীর কৃপা বিনা কোনো কার্য নয় কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার না যায় কয় ব্রজবাসীর কৃপা বিনা ব্রজবাসী কৃপা করে ভগবান কৃপা করে কৃপা কোনো কার্য নয় অর্থ কি তোমার সংসার যাবে না তোমার ইন্দ্রিয় তোমার কোনো সুখ হবে না কৃষ্ণ ব্রজবাসী কৃপা করে তো ভগবান কৃপা করে ভগবান কৃপা না করলে সুখ হবে ভগবান কৃপা না করলে দুঃখ যাবে ভগবান কৃপা করে কবে ব্রজবাসী যোগে কৃপা করবে ব্রজবাসী যোগে কৃপা করবে তখন কৃষ্ণ কৃপা মনে রাখিও ব্রজবাসীকে শ্রদ্ধা করিও ব্রজবাসীকে প্রেম করো ব্রজবাসীকে আর জগৎ আর জগতে ভগবান জন্ম নিবার দেখা পাইল না
আর টাকা পাইলো না, এই প্রসেস নু নিল মথুরায়। হ্যাঁ কেন নিল? তাদের প্রেম দেখিয়া, তাদের প্রেম দেখিয়া জনম নিল। আর কোনো মা পাইলো না, জগৎমরা মা খার করে গিয়া জন্ম নিল না, মা যশোদার করে যশোদার করে জন্ম নিল, ভগবান হইয়া জন্ম লয়, ভগবান হইয়া জন্ম লয় মা যশোদা যশ দান করে যশোদা যশ দান করে উদ্যোগী বলা যাবে না, বলতে পারবো না, বাসা নাই আমার, বাসা নাই বলতে পারবো না। বাবা এত কাম তো কেন, কৃষ্ণ তো ভগবান, তার জন্য কাঁদতে লাগে সবাই বলে বৃহস্পতি শিষ্য বড় বুদ্ধিমান, কোনো ভাবে ভগবান বানাতে পারলো না, ভগবান বানাতে পারলো না আমার ছেলে, ভগবান তোর ভগবান তোর ভগবান আমার ভগবান, তোর ভগবানের প্রতি যেন আমার রতিমতি থাকে, তোর ভগবানের প্রতি যেন আমার মতি থাকে। চলে যাচ্ছে আজকে তো খুব গাইল, আজকেও গাও, আজকে আজকে তো চলে গেল, আলাদা অন্য সুন্দর গাইবে এখন আর হলে গাবে নিকো স্কুলে পড়ে তার নাম সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বরাস, এই সাধু সঙ্গের কথা মিলে না, এই সাধু সঙ্গে গুরু বলেন যাও সাধু সঙ্গে, শাস্ত্র বলে গুরু সঙ্গে যাও, সৌরা বলে সাধু সঙ্গ করো, স্কুলে না পড়লে চাকরি মিলবে না, সাধু সঙ্গ স্কুলে তুমি না পড়ো রাতারানে কিন্তু সমান হবে কিরকম জানো,
বোঝার মতো লোক নাই, একজন মহাপুরুষ নাই, একজন মহাপুরুষ থাকত আমাদের শিক্ষা দিত, মহাপুরুষও নাই, মাস্টারও নাই, কিরকম আমরা শিক্ষা করবো? দল বন্দর দল এরা আবার মিলতে হবে, বন্দর হাতি দেখতে গেল, হাতি কেমন রে? উদার মতো নাকি হাতি, উদার মতো নাই, লেজের মতো নাই, বৃক্ষের মতো নাই, কিন্তু হাতি তো নাই দুর্ভাগ্য।